हेलो एवरीवन, सबाई के आमी वेलकम जानाच्छी सुमाइस कुकिंग एडवेंचर आजकेर पर्वटी देखार जोन्नो। आज आमी आपनादेर के कोरे देखाबो गाजरेर केक। आर एई केकटा बाच्चारा थेके शुरू करे छोटो बड़ो सकलेई अनेक बेशी पछंद करबे। ताई आजकेर पर्वे आमार आयोजन थाकछे एई गाजरेर केक। देखतेई पाच्छेन केकटार भितरे कतटा सफ्ट छिलो। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই আমি কিভাবে করেছি এই গাজরের কেক। গাজরের কেকের জন্য এখানে আমি তিনটা গাজর গ্রেট করে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এই মিক্সিং বলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও এটা করতে পারেন। ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা করা সহজ, তাই আমি এখানে ইলেকট্রিক মিক্সার ইউজ করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা হোয়াইট সুগারটাও দিতে পারেন। এরপরে আমি ব্রাউন সুগারটা দেওয়ার পরেও আর একটু মিক্স করে নিব। এখন মিক্স করে নিব। এই মিক্সারটা ডাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ফোম উঠায় নিব না, জাস্ট এইটা ডাবল হলেই আমি এই মিক্সারটা অফ করে দিব। এখন আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর চালনির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণ দুইটা আমি চেলে নেব। এবার আমি যে ডিমের ব্যাটারটা রেডি করেছিলাম সেগুলোর সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি যে গ্রেট করা গাজর রেখেছিলাম এখানে আমি 2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স, 1 টেবিল চামচ সিনামন পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ড্রাই কিসমিস। এখানে আমি বিভিন্ন কালারের কিসমিস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের কিসমিস দিতে পারেন। এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে রেগুলার রান্নার তেলটাও দিতে পারেন, বাট বাটার ইউজ করার কারণে এর টেস্টটা অনেক বেশি রিচ হয়, সেজন্য বাটার ইউজ করাটাই বেশি ভালো। এখন আমি কেকটা সেট করার জন্য এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর ভিতরে একটা বেকিং পেপার বিছিয়ে আমি এর ভিতরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি, যাতে কেকটা খুব সহজে উঠে আসে। এখন আমি যে কেকের মিশ্রণটা রেডি করেছিলাম সেটার পুরোটা অংশ আমি এই কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি। এখানে মিশ্রণটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে মোল্ডটা ইউজ করছি সেটার পুরোটা অংশ ঢেকে দেওয়া যাবে না, একটু অংশ ফাঁকা রেখে আপনার এই মিক্সারটা সেট করে নিতে হবে। না হলে কেকটা যখন ফুলবে তখন এমনিতেই এটা ডাবল হয়ে যাবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝ বরাবর নিয়েছি বা তার একটু বেশিও নিতে পারেন। এখন আমি এই কেকটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন আমি এই গাজরের কেকটাকে চুলায় বেক করব। এজন্য 10 মিনিটের জন্য হাই হিটে এই পাতিলটাকে জ্বালিয়ে রেখেছিলাম আর এর ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপরে খুব আলতো হাতে এই কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি, কারণ পাতিলের সাইডটা কিন্তু অনেক বেশি গরম থাকে, এজন্য আপনাকে এই কাজটা খুব সাবধানে করে যেতে হবে।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে সিদ্ধটা দেখতে পাচ্ছেন, এই সিদ্ধটাও আমি অফ করে দিচ্ছি। আর চুলার আস্তটা প্রথম 5 মিনিট হাই হিটে রেখে এরপরে একদম লোতে রেখে আমি অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে এখন কেকটা চেক করার পালা। এখন একটা টুথপিকের সাহায্যে আমি ভিতর পর্যন্ত দিব। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে আপনার কেকটা হয়ে গেছে। আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে। এখন আমি কেকটাকে এই গরম অবস্থাতে এই উঠিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে আমি ঠান্ডা হতে দিব। এখন আমি এই কেকটাকে একটু ডেকোরেশন করব। এজন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ক্রিম চিজ 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আনসল্টেড বাটার। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুগার। এখন এই সবগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স। ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার পরেও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন কেকটা ঠান্ডা হওয়ার পরে যে আমি ক্রিম চিজের মিশ্রণটা রেডি করেছিলাম, সেই মিশ্রণের পুরোটা অংশ আমি এখন কেকের ওপরে দিয়ে দিয়ে খুব ভালো মতো এটাকে সেট করে নেব। প্রথম পর্যায়ে একটু এবড়ো থেবড়ো মনে হলেও এটা যখন ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা আবার একটু স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে নেব। আমি ঠিক আধা ঘন্টার জন্য কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এর মাঝে একবার এই কেকটাকে সমান করে নিয়েছি। এখন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। এখন আমি এই কেকটাকে একটু হালকা পাতলা ডেকোরেশন করব। এর জন্য আমি এর ওপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এই ছোট ছোট ফন্ডেন ক্যারট। এগুলো আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি। এটাকে এখন আমি এই কেকের ওপরে সুন্দর করে চারিপাশে সাজিয়ে দিব। আপনারা চাইলে এভাবে কাপকেকও তৈরি করতে পারেন, আর এর ওপরে একটা একটা এই ফন্ডেন্ট ক্যারটস দিতে পারেন। আর এর মাঝে মাঝে ছোট ছোট আইসিং বল দিয়ে দিচ্ছি। এখন আমার এই গাজরের কেক পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজেই আপনারা ঘরেই এই দোকানের মতো গাজরের কেক বানাতে পারবেন। এখন আমি এই কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইডের অংশটা কাটার সাথে সাথে এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, আপনাদেরকে আর দেখাতেও পারিনি। এখন আমি আরেক টুকরো কেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরটা কতটা সফট হয়েছে। আর ভিডিও শেষে সবাইকে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানানোর জন্য আমাকে একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।